হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। আপনারা জানেন অলরেডি আলোচনা চলছে রাশিফল, আর আজকে আমরা আলোচনা করতে চলেছি 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024। এই সময়টা আপনাদের জন্য কেমন যাবে আপনারা অবশ্যই আপনাদের জন্ম রাশি অনুযায়ী মিলিয়ে নেবেন, কতটা মিলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আপনি এখান থেকেই বুঝতে পারবেন এই 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবনে কি প্রভাব সৃষ্টি হতে পারে। 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 আলোচনায় মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের অবশ্যই একটু মানসিকভাবে সংবেদনশীল থাকতে হবে। আপনাকে কিছু কিছু পরামর্শ বলবো যে কিছু কিছু পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিছু কিছু জায়গাকে আপনাকে দূর করতে হবে, সেখান থেকে সরে আসার চেষ্টা করতে হবে, না হলে আপনার ক্ষতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই সময় আপনি আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের একটা জায়গা কিন্তু দেখতে পাবেন। যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের মানুষ রয়েছেন আপনারা দেখবেন অর্থ উপার্জনের বিভিন্ন উৎস কিন্তু এই সময় খোলা যাবে, এবং আপনি আপনার আত্মীয় স্বজনদের কিছু ধরনের আর্থিক সাহায্য পর্যন্ত করতে পারেন। কিন্তু যারা অর্থ আপনার থেকে নিচ্ছে কিন্তু সেই অর্থ ফেরত দিচ্ছে না, তাদের থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, না হলে আপনার সেই টাকা কিন্তু এবারেও আটকে যেতে পারে। এই সময়টাই আপনি দেখতে পাবেন আপনার পরিবারে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হতে পারে, যেটা আপনাদের প্রত্যেকটা সদস্যদের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি করে দিতে পারে, এবং পরিবারের মানুষের সাথে সুখের জায়গাটা যথেষ্ট ভালো, মুখে হাসি ফোটানোর জায়গাটা ভালো, পারিবারিক সুখ অর্জনের সফলতার জায়গাটা ভালো। রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন প্রকল্প কিন্তু আপনি এখন পেতে পারেন, আপনি আগে থেকে হয়তো চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, কিন্তু এই সময় আপনি পেতে পারেন। অতএব আপনি যে দায়িত্ব পেয়েছেন সেটা আপনি অবশ্যই মন দিয়ে করার চেষ্টা করুন, আপনার মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন, আর আপনি আপনার প্রচেষ্টাকে চালিয়ে যান। এই সময়টাই দেখতে পাবেন যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ইচ্ছা পূরণ হবে, এবং সামনে অনেক চ্যালেঞ্জ আসবে যেটা আপনাকে মোকাবেলা করতে হবে, আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রত্যেকটা চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে লড়াই করুন আর কাটিয়ে উঠুন, সফল হওয়ার চেষ্টা করুন। তবে যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন 28 জুলাইয়ের পর থেকে আপনি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন আপনাদের পক্ষ থেকে একটু চেষ্টা করছেন আর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে যাচ্ছে, যেটা আগে হচ্ছিল না সেটা কিন্তু 29 জুলাই থেকে এটা হবে। মানসিক শারীরিক স্বাস্থ্য সেক্ষেত্রে ভালো থাকবে। এই সময়টা যে কোনো ধরনের ছোটোখাটো স্থাবর সম্পত্তি আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ, এবং আপনাদের ক্ষেত্রে কোনো ধরনের বড় বিনিয়োগ যদি করতে চাইছেন সেইটা একটু বুঝে শুনে করবেন, একটু পারলে এড়িয়ে যান এই সময়টা, কারণ কোনো বড় বিনিয়োগ যদি করেন সেক্ষেত্রে কোনো সিনিয়র ব্যক্তি বা কোনো অভিজ্ঞ মানুষের সাহায্য নেওয়ার পর করুন, সেটা ভালো হবে। এবং কেতুর যে অবস্থান থাকছে তাতে আপনাদের এই সময়টাই দেখতে পাবেন আপনার পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের উপর আপনার নিয়মটা চাপিয়ে দেওয়া এবং তাদের কথা না শোনার প্রবণতা, যেটা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে, এই দিকটা একটু ফলো করবেন। এবং পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক মাঝে মধ্যে আসতে পারে, যে কারণে আপনি না চাইলেও একটা সমালোচনার মুখে কিন্তু পড়তে পারেন, সেদিকটা সতর্কতা রাখার চেষ্টা করবেন। এই সময়টাই যারা মকর রাশির মানুষ পেশার দিক থেকে চমৎকার ফল কিন্তু রয়েছে, শৃঙ্খলা বজায় রাখুন, কঠোর পরিশ্রম যদি করেন কর্মক্ষেত্রে প্রত্যেকটা কূটনৈতিক কৌশল অনুপ্রবেশ করবেন, পদোন্নতি কিন্তু পাবেন, পাশাপাশি আপনার বেতন কিন্তু বাড়তে পারে।
যারা শিক্ষার্থীরা রয়েছেন চেষ্টা করছেন, সম্ভাবনা আছে যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে অনেক ভালো যেতে চলেছে। এই সময়ের মধ্যে কেবল আপনার শিক্ষার পথে আসা সমস্ত ধরনের বাধাই দূর হবে তা কিন্তু নয়। আপনি যদি বহুদিন ধরে চেষ্টা করছিলেন কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনি এখন চেষ্টা করুন, সফলতা লাভ করবেন। তো প্রতিকার আপনি কি করবেন, যদি পারেন প্রত্যেক শনিবার এক না ছ মাস করবেন, শনি গ্রহের জন্য একটু পুজো পাঠ করতে পারেন, শনিবারের দিনটা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, পারলে প্রত্যেক দিন বায়ুপুত্রায়ণ 11 বার করে জপ করতে পারেন, অবশ্যই ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।